আলোচনা হবে ক্লাস সেভেনের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন ইংলিশ কোশ্চেন পেপার নিয়ে। তো এখানে একের দাগে দেখো একটা টেক্সট অংশ আছে, তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেসব লেসনগুলো পরীক্ষা হবে ওই লেসনগুলোর মধ্য থেকে কোনো না কোনো একটা লেসন থেকে টেক্সট অংশ তুলে দেবে, এবং সেই টেক্সটটা পড়ার পর নিচে দেখবে কিছু কোশ্চেন আছে, যেমনটা এখানে টেক্সট অংশ তুলে দিয়েছে দেখতে পাচ্ছ। এই টেক্সট অংশটা পড়ার পর নিচে যে কোশ্চেনগুলো আছে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। উপরে টেক্সট অংশটা ভালো করে পড়লেই তোমরা কিন্তু নিচের কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবে। তাই তোমাদের কাছে যে টেক্সট বুক আছে ওই টেক্সট বুকের যেসব লেসনগুলো সেকেন্ড সামেটিভ হবে ওই টেক্সটের লেসনগুলোকে ভালো করে পড়ো, এবং সেই সঙ্গে দেখবে প্রত্যেকটা লেসনের শেষে অ্যাক্টিভিটি টাস্ক থাকে, অ্যাক্টিভিটিগুলোকে ভালো করে সলভ করে নেবে। তো এখানে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। দুইয়ের দাগে তোমাদের ট্রু ফলস আছে, এবং সেই সঙ্গে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে দেখতে পাচ্ছ এখানে। এরপর চারের দাগ বা তিনের দাগের কোশ্চেনগুলো দেখো, উপরে টেক্সট অংশ পড়লে নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে যাবে। পরের পেজ লক্ষ্য করো, এরপর সাতের দাগে তোমাদের রাইট এ স্টোরি আছে থাকবে এরকম। তোমাদের তোমাদের যেসব লেসনগুলো পরীক্ষা হবে ওই লেসনগুলোর শেষে দেখবে স্টোরি, প্যারাগ্রাফ, রাইটিং, লেটার থাকে। তো ওইগুলোকে যদি তোমরা ভালো করে তৈরি করে নাও তাহলে দেখবে তোমাদের টেক্সটের লেসনের মধ্যে থেকে কোনো না কোনো অ্যাক্টিভিটি থেকে স্টোরি, প্যারাগ্রাফ কিংবা রাইটিং অথবা লেটার আসবে।